মোসাদ, ইজরায়েলর সুরাংসুয়া মোসাদ, বিশ্বর ভিতরতে অন্যতম শক্তিশালী সুরাংসুয়া ব্যবস্থা এই মোসাদ। কিন্তু ইজরায়েলর এই শক্তিশালী মোসাদক উপহাস করে ভেঙুচালি করে যা 7 অক্টোবর হামাসে ইজরায়েলর ভূখণ্ডত প্রবেশ করে ঘোষণা করেছিল অভূতপূর্ব যুদ্ধর, যে যুদ্ধ আজিও চলি আছে। হামাস আর ইজরায়েলের মাজর যুদ্ধ আজিও চলি আছে, যে যুদ্ধ টস নস হয়ে গেছে গাজা স্ট্রিপ, গাজা শহর। আর সেই মোসাদ, ইজরায়েলের সেই শক্তিশালী সুরাংসুয়া সংস্থা, ইজরায়েলের সেই শক্তিশালী প্রতিরোধের ব্যবস্থা, আইরন দমের পর আরম্ভ করে মোসাদর এই শক্তিশালী ব্যবস্থাক উপহাস করে 7 অক্টোবর হামাসে সংঘটিত করেছিল সেই বর্বর আক্রমণ, যার প্রত্যুত্তর আজিও গাজা শহরত দিয়ে আছে ইজরায়েলে। আর ইজরায়েলের সেই সুরাংসুয়া মোসাদক সুরাংসুয়াগিরি করার অপরাধত ইরানে ফাঁসি দিলে 4 জনক অপরাধীক, মহিলাসহ 4 জনক ফাঁসি দিলে ইরানে। যে যুদ্ধর পাছতে হামাসক সমর্থন জানায় ইরানে ইজরায়েলক এটার পিছত আনটো সকিয়নি, এটার পিছত আনটো ভাবুকি দিয়ে আহিছিল, সেই ইরানে সুরাংসুয়াগিরি করার অপরাধত 4 জনক অপরাধীক ফাঁসি দিয়ার কথা সদরি করেছে। ইজরায়েলের সুরাংসুয়া সংস্থা মোসাদর সহ সম্পর্ক রক্ষা করার অপরাধত ইরানে এগারী মহিলাসহ 4 গৰাকী লোক ফাঁসি দিয়ে সংবাদ শিরোনাম দখল করেছে। মোসাদর সহ সম্পর্ক রক্ষা করে দেশের বিরুদ্ধে কুটাঘাতত লিপ্ত থাকার অপরাধত ফাঁসি কাঠত ওলমা এই ব্যক্তিকীর পরিচয়ও ইতিমধ্যে ইরানে রাজহুয়া করেছে। দেশের বিরুদ্ধে অপরাধমূলক কার্যকলাপত লিপ্ত থাকার অভিযোগত দেশের বিরুদ্ধে কুটাঘাত সংঘটিত করার অপরাধত এই 4 জনক ব্যক্তিক ফাঁসি কাঠত ওলমালে ইরানে। আইনগত ব্যবস্থা গ্রহণ করে মোসাদর সহিতে সুরাংসুয়াগিরি করার অভিযোগত এই 4 জনক লোকক ফাঁসি দিলে ইরানে। এই 4 জনের নাম ইতিমধ্যে রাজহুয়া করা হয়েছে। হাফা হানারে, আরাম ওরামি, রেহমান পারহুজা আর নাসিম নামাজি, এই 4 জনক ফাঁসি দিলে ইরানে। উল্লেখযোগ্য যে মোসাদর সহিতে সম্পর্ক রক্ষা করার অভিযোগত প্রায় 10 জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই 10 জনের ভিতর ইরানের আদালতত বিচার চলিছিল। এই 4 জনক দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডে দণ্ডিত করিলে, কিন্তু বাকি 6 জনের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করা হল এটিও কিন্তু বাকি 6 জনের তথ্য প্রকাশ করা হওয়া নাই। মুঠ 10 জনের বিরুদ্ধে এই তথ্য লাভ করেছিল ইরানে। ইরানের এই 10 গৰাকীক লোকে সম্পর্ক রক্ষা করে চলিছিল ইজরায়েলর মোসাদর সহ, যে মোসাদর সহ লগ হয়ে দেশত কুটাঘাত সংঘটিত করার পরিকল্পনা করার অভিযোগ আনি এই 10 জনের 4 জনক ফাঁসি কাঠত ওলমা হল, যদিও বাকি 6 জনের কিন্তু এটা কোনো তথ্য ইরান সরকারে সদরি করা নাই। আর একই অভিযোগত শেহতীয়াক হামাসেও হত্যা করেছিল কেইবাজন প্যালেস্টাইনি। হামাসে গ্রেপ্তার করেছিল বহু প্যালেস্টাইনি অপরাধী, কারণ ইজরায়েলর হয়ে সুরাংসুয়াগিরি করার অপরাধত হামাসে বন্দী করেছিল কেইবাজন প্যালেস্টাইনি নাগরিকক। যে সময়ত হামাস নিষেধ করবর ইজরায়েলে আক্রমণ চলাই আছে, এই আক্রমণের মাজতে ইজরায়েলক সহযোগিতা করা বা ইজরায়েলের সঙ্গে সম্পর্ক রক্ষা করার অভিযোগত বহুকেজন প্যালেস্টাইনি নাগরিকর তথ্য লাভ করে হামাসে সেই সকলক একাংশ হত্যা করেছে, একাংশ গ্রেপ্তার করে বর্তমান বন্দী করে রাখিছে। ঠিক তেনেদরে এতিয়া ইরানের এই 4 জন লোকর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে ফাঁসি কাঠত ওলমায় মৃত্যুদণ্ড বিহিলে মোসাদর সহ সম্পর্ক রক্ষা করার অপরাধত। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খুমাইনিয়ে ইয়ার পূর্বে বহুবার ভাবুকি দিছিল ইজরায়েলক, যদিহে গাজা স্ট্রিপত ইজরায়েলে আক্রমণ বন্ধ নকরে তেতিয়াহলে সামরিক যুদ্ধর বাবে সাজু থাকার কথাও ইরানে সকিয়নি প্রদান করেছে। ঠিক তেনেদরে হিজবুল্লাহ, লেবাননের সন্ত্রাসবাদী সংগঠন হিজবুল্লাহ, যাক ইরানে সম্পূর্ণরূপে সমর্থন আগবাই আছে, এনেকুৱা এটা সময়ত হিজবুল্লাই পুনৰ সকিয়নি প্রদান করেছে ইজরায়েলক, যে সামরিক অভিযানের বাবে, সামরিক যুদ্ধৰ বাবে হিজবুল্লাহ সাজু থকা বলে পুনৰ সকিয়নি প্রদান করেছে ইজরায়েলক। ইরানের রাষ্ট্রপতিগুলো বারে বারে এই সম্পর্কত ইজরায়েলক সকিয়াই আহিছে। ঠিক তেনেদরে আমেরিকাক দোষারোপ করে আহিছে যে আমেরিকার প্রত্যক্ষ হস্তক্ষেপর বাবে ইজরায়েলে আজি দক্ষিণ গাজা, উত্তর গাজা, মধ্য গাজা, সম্পূর্ণ গাজা স্ট্রিপত আক্রমণ চলাই গেছে। ইফালে যুদ্ধর সন্ত্রাস, যুদ্ধর আতঙ্ক লোহিত সাগরত অব্যাহত আছে। ইয়েমেনের সন্ত্রাসবাদী সংগঠন হুথি সংগঠনটোয়ে যেনেদরে জাহাজের উপর আক্রমণ চলাই আছে, বিশেষ ভারত অভিমুখী জাহাজত শেহতীয়াক আক্রমণ করার ঘটনা কেন্দ্র করে ভারততো ইয়ার প্রভাব পড়া পরিলক্ষিত হয়েছে। ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়েও এই ক্ষেত্রে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে।
এতিয়া আরব সাগরত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হৈছে যুদ্ধ জাহাজ এতিয়া আরব সাগরলৈ প্রেরণ করা হৈছে ভারতৰ জাহাজসমূহক সুরক্ষা প্রদান কৰিবৰ বাবে যোৱা 17 অক্টোবৰৰ পৰা এই পৰ্যন্ত বহু বাৰ লোহিত সাগরত আক্রমণ কৰিছে হুথি বাহিনীয়ে সামগ্রী পরিবাহী বিভিন্ন ধরনের জাহাজত বিশেষকৈ ভারতৰ দুখনকৈ জাহাজত তেল টেংকাৰত শেহতীয়াকৈ আক্রমণ সংঘটিত কৰিছে হুথিয়ে এম ভি সাই বাবা আর এম ভি ব্লমানের নামত দুখনকৈ টেংকাৰত আক্রমণ করার পাছতে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ে কঠোর হয়েছে এই ক্ষেত্রে শেহতীয়াকৈ ভারতের নৌসেনা বাহিনীত সংযোজন ঘটিছে আই এন এস ইম্ফল নামৰ এখন যুদ্ধ জাহাজ সাগরের গভীরের পর গভীরলৈ গৈ সেই জাহাজ আক্রমণ করা অপরাধীক চিনাক্ত করা হব বলে সকিয়াই দিছিল দেশের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিংয়ে আর তার পাছতেই এতিয়া আরব সাগরলৈ প্রেরণ করা হয়েছে যুদ্ধ জাহাজ বিশেষকৈ কিছুদিন ধরে আরব সাগরত ভারত অভিমুখী জাহাজত ইয়েমেনের হুথি সন্ত্রাসবাদীয় চলোয়া আক্রমণক লৈ কেন্দ্রীয় সরকার উদ্বিগ্ন হয়ে আছে যার বাবে ভারত অভিমুখী জাহাজত আক্রমণ রোধ করবলৈ কেন্দ্রই আরব সাগরত যুদ্ধ জাহাজ মোতায়েন করবলৈ বাধ্য হয়েছে উল্লেখযোগ্য যে ইয়েমেনের হুথি বাহিনীয়ে এই পর্যন্ত 100টারও অধিক ড্রোনেরে ভারতীয় জাহাজত আক্রমণ চলাইছে ইয়ার ফলত কেইবাখনো জাহাজৰ বিস্তৰ ক্ষতি হৈছে এতিয়াৰে পৰা যাতে আৰু ভাৰতীয় জাহাজ আৰব সাগৰত আক্ৰমণৰ সন্মুখীন হ'বলগীয়া নহয় তাৰ প্ৰতি লক্ষ্য ৰাখিয়ে কেন্দ্ৰই যুদ্ধ জাহাজ মোতায়েন কৰিবলৈ বাধ্য হৈছে বুলিও এটা বিবৃতিত উল্লেখ কৰিছে ইফালে হামাস নিশেষ কৰাৰ অভিযানত এই পৰ্যন্ত হাজাৰ হাজাৰ লোকে প্ৰাণ হেৰুৱাইছে গাজা চহৰত বিগত 24 ঘণ্টাত পুনৰ 210গৰাকী পেলেষ্টাইনী সাধাৰণ নাগৰিকৰ মৃত্যু হোৱাৰ তথ্য সদৰি কৰিছে স্বাস্থ্য মন্ত্ৰণালয়ে গাজাত থকা স্বাস্থ্য মন্ত্ৰণালয়ে সদৰি কৰিছে শেহতীয়া তথ্য যে ইজৰাইলৰ আকাশমাৰ্গেৰে চলোৱা আক্ৰমণত বায়ুসেনাই চলোৱা আক্ৰমণত 210গৰাকী লোকে প্ৰাণ হেৰুৱাইছে বিশেষকৈ মধ্য গাজাৰ নুশেইৰাত আৰু মাগাজী শৰণাৰ্থী শিবিৰত ইজৰাইলে মাৰাত্মক বিমান আক্ৰমণ চলাইছে য'ত এই পৰ্যন্ত 24 ঘণ্টাত 210জন পেলেষ্টাইনী নিহত হৈছে ইফালে গাজা চহৰৰ ৰাফাত আবাগৃহত ইজৰাইলৰ বিমান আক্ৰমণ এই বিমান আক্ৰমণত কমেও 20জন পেলেষ্টাইনী নিহত হৈছে 7 অক্টোবৰৰ পৰা গাজাত ইজৰাইলী বাহিনীৰ আক্ৰমণত 8,663জনৰো অধিক পেলেষ্টাইনী শিশু নিহত হৈছে বোমাবৰ্ষণৰ মাজত ধ্বংসাৱশেষৰ তলত আৰু হাজাৰ হাজাৰ শিশু এতিয়াও নিৰুদ্দেশ হৈ আছে আৰু দুমাহ 21-22 দিন ধৰি চলা এই অভিযানত এই আক্ৰমণত গাজা চহৰত এই পৰ্যন্ত 21,000ৰো অধিক সাধাৰণ লোকে প্ৰাণ হেৰুৱাবলগীয়া হৈছে তাৰ ভিতৰত অধিকাংশ শিশু আৰু মহিলা ইতিমধ্যে 10,000ৰো অধিক লোক তাত এতিয়াও সন্ধানহীন হৈ আছে এতিয়ালৈকে প্ৰায় 85% লোক গৃহহাৰা হ'বলগীয়া হৈছে গাজা চহৰত আনহাতে দুৰ্ভিক্ষৰ কৰাল গ্ৰাসত পৰিছে এতিয়া গাজা চহৰ মানৱীয় সাহায্য সামগ্ৰী যিটো হাৰত প্ৰেৰণ কৰিব লাগিছিল যুদ্ধ চলি থকাৰ বাবে সেই হাৰত প্ৰৱেশ কৰিব পৰা নাই মানৱীয় সাহায্য সামগ্ৰী যাক লৈ ৰাষ্ট্ৰসংঘ উদ্বিগ্ন হৈ আছে ৰাষ্ট্ৰসংঘই এটাৰ পিছত আনটো প্ৰস্তাৱ গ্ৰহণ কৰিছে মানৱীয় সাহায্য সামগ্ৰী প্ৰেৰণৰ বাবে যুদ্ধবিৰতিৰ বাবে কিন্তু এটা কোনো পৰিৱেশেই যেন এতিয়া ঘোষণা হোৱা নাই গাজা চহৰত পণবন্দীসকলক মুকলি কৰি অনাটো এতিয়ালৈকে ব্যৰ্থ হৈছে ইজৰাইল লগতে হামাস নিশেষ কৰাৰ লক্ষ্যত এতিয়াও উপনীত হ'ব পৰা নাই ইজৰাইল যাৰ বাবে পূৰ্ণ গতিত হকে বিহকে শৰণাৰ্থী শিবিৰ বিদ্যালয় হাস্পতাল সৰ্বত্ৰে আক্ৰমণ কৰি গৈছে ইজৰাইলে নৱেম্বৰৰ আৰম্ভণিতে ছেভ দ্য চিলড্ৰেনৰ তথ্য অনুসৰি প্ৰতি 10 মিনিটৰ মূৰে মূৰে এটা শিশুক হত্যা কৰা হৈছে গাজাত ৰাষ্ট্ৰসংঘই ঘেৰি ৰখা পেলেষ্টাইনী এনক্লেভক শিশুৰ বাবে কবৰ স্থান বুলি অভিহিত কৰা হৈছে সম্প্ৰতি আৰু এনেদৰেই এতিয়া যুদ্ধবিধ্বস্ত যুদ্ধগ্ৰস্ত গাজা ষ্ট্ৰীপত মানৱতাৰ চূড়ান্ত সংকট অব্যাহত আছে এই সংকট কেতিয়া দূৰ হ'ব শান্তি কেতিয়া আহিব যুদ্ধ কেতিয়া বন্ধ হ'ব হামাস নিশেষ হ'বনে কাৰণ ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানিয়াহুৱে বাৰে বাৰে সকিয়াই আহিছে আত্মসমৰ্পণ কৰক অন্যথা মৃত্যুৰ গত্যন্তৰ নাই মৃত্যুৰ বিকল্প নাই হামাছৰ আৰু এনেকুৱা ধৰণৰ সকিয়নি পোৱাৰ পাছতো কিন্তু গাৰ নোমেডলো লৰাব পৰা নাই হামাছৰ বৰং গোপন টানেলৰ মাজেৰে চলাই গৈছে যুদ্ধ গোপন টানেলতে এতিয়াও আবদ্ধ কৰি ৰাখিছে ইজৰাইলৰ পৰা পণবন্দী কৰি অনা প্ৰায় 31ৰো অধিক লোকক এতিয়াও এইসকল লোকক মুকলি কৰি দিয়া নাই আৰু এইসকল লোকক বিনা চৰ্তে মুকলি কৰি নিদিয়াটোৱে হামাছৰ সৰ্ববৃহৎ ভুল বুলি ইজৰাইলে সকিয়াই আহিছে আৰু যাৰ বাবে আত্মসমৰ্পণ কৰিবলৈ বাৰে বাৰে সকিয়াই মৃত্যু গত্যন্তৰ নাই বুলি উল্লেখ কৰিছে ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী বেঞ্জামিন নেতানিয়াহুৱে গাজা ষ্ট্ৰীপত চলি থকা এই যুদ্ধ উত্তেজনাৰ মাজতে এতিয়া পুনৰ এক সামৰিক যুদ্ধৰ বাবে সাজু হৈছে হিজবুল্লাহ যি হিজবুল্লাই সীমান্তৰ পৰা বাৰে বাৰে ইজৰাইলত আক্ৰমণ চলাই আহিছে বাৰে বাৰে ইজৰাইলে তাৰ প্ৰত্যুত্তৰ দি আহিছে এতিয়া পূৰ্ণাংগ যুদ্ধ কৰাৰ সকিয়নি প্ৰদান কৰিছে হিজবুল্লাই লেবাননৰ সন্ত্ৰাসবাদী সংগঠন যাক ইৰাণে সমৰ্থন কৰি আহিছে
যাক সকলো ফালৰ পৰা সহায় সহযোগিতা কৰি আহিছে ইৰানে আৰু সেই হিজবুল্লাই এতিয়া পূৰ্ণাংগ যুদ্ধৰ ঘোষণা কৰি হকিয়নি প্ৰদান কৰিছে ইজৰাইলক যদিহে ইজৰাইলে যুদ্ধ বন্ধ নকৰে তেতিয়া হলে পৰিস্থিতি অত্যন্ত ভয়ানক হ'ব আৰু এই পৰিপ্ৰেক্ষিতত ইজৰাইলৰ প্ৰধানমন্ত্ৰী হিজবুল্লাক হকিয়া দিছে যে জুইৰ লগত খেলা নকৰিবা অন্যথা ইয়াৰ পৰিণাম অত্যন্ত ভয়ানক হ'ব ইফালে ইয়েমেনৰ হুথি বাহিনীৰ হকিয়নি যে গাজা ষ্ট্ৰীপত আক্ৰমণ বন্ধ নোহোৱা পৰ্যন্ত লোহিত সাগৰত আক্ৰমণ চলাই যাব হুথি বাহিনীয়ে যাৰ বাবে আমেৰিকাৰ নেতৃত্বত গঠন কৰা স্পেচিয়েল টাস্ক ফৰ্চেও হুথিক প্ৰতিহত কৰিব পৰা নাই লোহিত সাগৰত যোৱা 17 অক্টোবৰৰ পৰা এই পৰ্যন্ত 15-12তকৈ অধিক আক্ৰমণ কৰিছে সামগ্ৰী পৰিবাহী বিভিন্ন জাহাজত ইজৰাইল অভিমুখী জাহাজ ভাৰত অভিমুখী জাহাজ বিভিন্ন জাহাজত আক্ৰমণ অব্যাহত ৰাখিছে হুথিয়ে এটাৰ পিছত আনটো প্ৰত্যাহ্বান আহিছে ইজৰাইলৰ ওপৰত এটাৰ পিছত আনটো হেঁচা আৰু সেই সকলো হেঁচা সকলো প্ৰত্যাহ্বান নেওচি হামাছ নিশেষ কৰাৰ অভিযানত প্ৰতি হৈ আছে গাজা চহৰত ইজৰাইল ডিফেন্স ফৰ্চ